দুর্নীতিগ্রস্ত শাসক নেতাদের আশ্রয়স্থল এসএসকে অভিযোগ তুলে দুপুরে অধীর চৌধুরীর নেতৃত্বে মিছিল, সন্ধে জ্যোতিপ্রিয়কে ছাড়ল হাসপাতাল, ফের জেলে মন্ত্রী। নদিন পার এখনও বেপাত্তা সন্দেশখালীর বেতাজ বাদশাহ, খোঁজ নেই সঙ্গী জিয়াউদ্দিনেরও। বাসন্তী হাইওয়ের ধারে রিসর্টে আরেক আস্তানার হদিশ। বাংলায় নিয়োগ চেয়ে 500 দিন পথে প্রাথমিকে চাকরি প্রার্থীরা, প্রথম দফায় 1,20,000 অস্থায়ী শিক্ষককে স্থায়ী করল বিহার সরকার, 70 দিনে আরও 96,000 দাবি তেজস্বী। রাজ্য রাজনীতির সাত কাহন, কি বলছে আবোল তাবোলের চরিত্ররা, কি বলছেন হীরকরাজ, সব চরিত্র কাল্পনিক। বিকেল 5:30 হীরকরাজের দরবারে, রাত 10:30।